কি ছেলে না মেয়ে? এইখানে তো গাবি আর গাবির বাচ্চা। আরে এটা ষাঁড় গরু আর ষাঁড় বাছুর, আর বিশ্বাস না হয় ওই যে লোক যাইতেছে লোকের জিগাও। তাহলে ছেলে এবং মেয়ে ছাড়াও ভিন্ন রকমের মানুষ হয়। আমার মা বললেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না, বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে গড়ে ওঠে। আমার মা বললেন। ভাইয়া আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। আমি কি ছেলে না মেয়ে? হ্যাঁ, এটা কি ধরনের প্রশ্ন? তোমার মাথায় এই প্রশ্ন আসলো কিভাবে? তুমি জানো না ছেলে না মেয়ে? তোমার কে বলছে এই কথা? ভাইয়া ওখানে পড়ছিল ছোটবেলা কেউ ছেলে মেয়ে হয় না, বড় হয়ে সবাই ছেলে মেয়ে হয়। যাও তারা ডেকে নিয়ে আসো। আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখে কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। কিন্তু এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের চেহারা আচার আচরণ কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো সত্যসিদ্ধ নিয়ম নেই। ভাইয়া তোমার বড় ভাইয়া ডাক্কাছে। এখন আবার কি আড়া? হ্যাঁ যাইতেছি। সাকিব। হ্যাঁ ভাইয়া। আমদালা এই যে ষাঁড় গরুটা আর এই ষাঁড় বাছুরটা আজকে বাজারে নিয়ে বিক্রি করতে যাব, বুঝছো? আমার সাথে যাইতে হবে। কি বলো তুমি, কেন কই তুমি ষাঁড় গরু দেখলা? আমি তো দেখতেছি এখানে গাবি আর গাবির বাচ্চা বহন করো। কি কয় হামদালা? তোমার কি মাথা নষ্ট হইছে? এইখানে তো গাবি আর গাবির বাচ্চা। আরে এটা ষাঁড় গরু আর ষাঁড় বাছুর, আর বিশ্বাস না হয় ওই যে লোক যাইতেছে লোকের জিগাও। এই সারোয়ার তুই দেখায়। হ্যাঁ কি হইছে? আচ্ছা বলতো এটা কি গরু? এটা তো ষাঁড় গরু, দেখতে দেখা যাইতেছে এটা ষাঁড়। দেখছো কি বলছে? ভাই আপনি কি দেখতেছেন না এখানে গাবি আর গাবির বাচ্চা? ভাই আপনিও পাগল হইছেন? ভাইও পাগল হয়ে গেছে। এটা তো আল্লাহ প্রদত্ত, জন্মের আগেই নির্ধারণ করা হয়েছে। এটা জন্মের পরেই দেখা যায় কোনটা গাবি আর কোনটা ষাঁড়। হ্যাঁ এটা গাবি গরু। আমরা মনে মনে যদি ভাবি এটা ষাঁড় গরু তাহলে কি হয়ে যাবে? না এটা গাবি। এটা জন্মের পর থেকে বোঝা যায় এটা গাবি নাকি ষাঁড়। ঠিক তেমনই মানুষের ক্ষেত্রেও জন্মের পরেই তার শারীরিক গঠন থেকে বোঝা যায় সে ছেলে নাকি মেয়ে। তাহলে আমরা তুমি বুঝতে পারছো যে ছোট থেকেই ছেলে মেয়ে হয় নাকি বড় হলে? হ্যাঁ বুঝেছি, এটা ছোট থেকেই বোঝা যায়। আচ্ছা ভাই, আমি যে এতক্ষণ বইয়ের মাঝখানে পড়লাম যে ছোট থেকে ছেলে মেয়ে বোঝা যায় না, বড় হলে আস্তে আস্তে তা বোঝা যায়, তাহলে এটা কি ভুল? অবশ্যই ভুল, আমি তো সেটাই এতক্ষণ ধরে বোঝাচ্ছি। এই হামদালা তুমি যাও তো বইটা নিয়ে আসো। এই সেই শরীফার গল্প। হ্যাঁ বুঝে নিন, হিজড়া ও ট্রান্সজেন্ডার এক নয়। হিজড়া জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী আর ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনকারী সমকামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন।